দেশের কল্যাণ দুনিয়া ও আখিরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব তাবলিগ জামাতের তিন দিনের সম্মিলিত এই ইস্তেমায় লাখ লাখ মুসল্লি অংশ নেন মোহাম্মদ ইসমাইল হোসেনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সৈকত সাদিক বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে হাজার হাজার মুসল্লি আসতে থাকে টঙ্গীর তুরাগ তীরে পায়ে হেঁটে ট্রলার ট্রেন সহ বিভিন্ন বাহনে চড়ে মুসল্লিরা আসতে থাকে বেলা যত বাড়তে থাকে মুসল্লিদের ভিড়ও বাড়তে থাকে ইস্তেমা ময়দানে টঙ্গীর ইস্তেমা ময়দান ছাড়াও আশেপাশের প্রতিটি সড়ক মহাসড়ক অলিগুলিও পরিপূর্ণ হয়ে যায় অনেকেই শনিবার রাতেই অবস্থান নেয় ইস্তেমা এলাকায় মুসলিম উম্মার জন্য শান্তি দোয়া কামনা করব আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা আসছি আল্লাহর কাছে শুকরিয়া জানার জন্য আমরা আল্লাহর কাছে আমরা চাই আমরা আখিরাতের জন্য জান্নাতে যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া বাসনা করতে চাই মোনাজাতকে কেন্দ্র করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আশুলিয়া সহ অন্যান্য সড়কে যান চলাচল বন্ধ রাখা হয় তাই পায়ে হেঁটে মানুষ ছুটে আসে এই ইস্তেমায় সকাল ১০টায় শুরু হয় কাঙ্ক্ষিত মোনাজাত মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের মোনাজাত শুরু হতে পুরো এলাকায় নীরবতা নেমে আসেন মুসল্লিদের কণ্ঠে ভেসে আসে আমিন আমিন ধ্বনি ২০ মিনিটের এই মোনাজাতে লাখ লাখ মুসল্লি দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চান ঈমান মজবুত করার দোয়াও করেন দোয়া করা হয় দেশের জন্য সারা বিশ্ববাসীর জন্য যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যাতে তাদেরকে জান্নাত নসিব করে এবং যারা দুনিয়াতে আছে আল্লাহ যাতে তাদেরকে ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইসলামকে জরিয়া করে আমাদের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করুক আমাদের দেশটা যাতে সুন্দরভাবে চলে এবং আমরা যাতে শেষ দিন পর্যন্ত ইমানের উপর থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহর কাছে সালাম আল্লাহ মাফ করে দিক সব বান্দার গুনাহ মাফ করে দিক আল্লাহ আখেরি মোনাজাতে লাখ লাখ মুসল্লি ভুলের জন্য ক্ষমা চাইলেন নিজের পরিবার ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া করলেন পাশাপাশি আখিরাতেও যাতে শান্তিতে থাকতে পারেন এমন দোয়াও করলেন সৈকত সাদিক বাংলা ভিশন বিশ্ব ইস্তেমা ময়দান টঙ্গী